কারো ছোট কারো বড়, অনেকে বড় করে হাসে অনেকে ছোট করে হাসে, পারি না আমি। ডিম আগে না মুরগি আগে? এটার কোনো উত্তর নাই। বিবাহিতদের চারটা, অবিবাহিতদের পাঁচটা, মানে জোর করে ব্রেন খাটিয়ে গিফট নিয়েই ছাড়বো। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের কুইজ শোতে আপনাদের সাথে আছি আমি নিশা মাহমুদা। আজকে আমরা চলে এসেছি রাজধানীর একটি শপিং মলে। এখানে আমরা মানুষকে জিজ্ঞেস করব কয়েকটি ধাঁধা, সেখান থেকে তিনটি প্রশ্নের সঠিক উত্তর যিনি দিতে পারবেন তার জন্য থাকছে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। চলুন শুরু করা যাক। সবার কাছে আছে, কারো খুব বড় কারো খুব ছোট, কি সেটা? সবার কাছেই আছে, কারো ছোট কারো বড়। হাসি, কারো অনেকে বড় করে হাসে অনেকে ছোট করে হাসে, না। তিনটা ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে একটা গিফট থাকবে। সবার থাকে, কারো ছোট কারো বড়, কি সেটা? চুল, কোন জিনিস সব সময় গরম থাকে, সেটা ফ্রিজে রাখলেও গরম থাকে? পারবো না। আচ্ছা, একজন নারী কিভাবে 30 দিন না ঘুমিয়ে থাকতে পারে? আমরা হচ্ছি প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে কিছু ধাঁধা জিজ্ঞেস করছি সবাইকে। যদি আপনি তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা প্রাইজ থাকবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কোন বলের কোনো আকার হয় না? কোন বলের? হেল্প কর, প্রশ্নটা আবার করুন। কোন বলের কোনো আকার হয় না? কোন বলের? এটা তো ফুটবলের। ফুটবল তো গোল, আকার হয়। তাহলে কি হতে পারে? আচ্ছা, নেক্সট। কোন জিনিস 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 10 কেজি তুলা তুলতে পারে না? কে মানে 10 কেজি কোন আচ্ছা আচ্ছা, একটা হিসে আরেকটা। তিনটা সঠিক উত্তর দিতে হবে, একটা হয়েছে। কোন বলের আকার থাকে না? কোন বলের? ওটা তো পাস করছে, এটা পাস না ও। আচ্ছা, এটা আমাদের সাথে আচ্ছা পাস করছে না। কোন বল? আচ্ছা, মনোবলের আকার থাকে না। আচ্ছা, দুটো হলো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কোন বিজ্ঞানীর নামের মাঝে উল্টো আছে? কোন বিজ্ঞানীর নাম কোন মাসে কোন শনিবার নেই? প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের টিমের জন্য এই পুরস্কারটি। আমরা প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে একটা গেম খেলছি, আমরা ধাঁধা জিজ্ঞেস করব, তিনটা ধাঁধার সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে একটা গিফট থাকছে। ডিম আগে না মুরগি আগে? এইটার কোনো উত্তর নেই, কারণ ডিম হলে ডিম থেকে মুরগি আসে, মুরগি থেকে ডিম আসে, তো এটার তো কোনো উত্তর নেই। এটা অলওয়েজ সবার একটা কোয়েশ্চন থাকে। আচ্ছা, কোন জিনিস সব সময় গরম থাকে, যেটা হচ্ছে ফ্রিজে রাখলেও গরমই থাকে? ব্যাটারি। ফ্রিজেও তো ব্যাটারি থাকে, বাট তখনও গরমই থাকে। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আচ্ছা, বিবাহিতদের চারটা থাকে, অবিবাহিতদের পাঁচটা থাকে, কি সেটা? বিবাহিতদের চারটা, অবিবাহিতদের পাঁচটা, মানে কি থাকে? অড কোয়েশ্চন। কি থাকতে পারে? আঙ্গুল। হ্যাঁ,
বিবাহিত? আচ্ছা, যা যখন এঙ্গেজ হয়ে যায় তখন একটা আঙ্গুলের রিং পরে, সো ওটাকে বাদ রেখে মানে ওটা কানেক্টেড থাকে সোলমেটের সাথে অর সামথিং। ওকে, ও আচ্ছা, না উল্টা হয়ে গেছে, ট্রিক্স করতে চাইছিলাম। আচ্ছা, আমরা প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে এসেছি, আমরা একটা গেম খেলছি, আমরা ধাঁধা জিজ্ঞেস করছি, যদি আপনি তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট থাকছে। আচ্ছা, একজন নারী কিভাবে 30 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোন জিনিস সবার আছে, কারো ছোট কারো বড়? সবার আছে ছোট বড়, পারি না আমি আর বলতে পারবো না। তিনটা ধাঁধার যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে গিফট থাকছে। চেষ্টা করে দেখি। একজন নারী কিভাবে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? 30 দিন না ঘুমিয়ে কিভাবে কাটাতে পারে? জানি না। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, কোন জিনিস সব সময় গরম থাকে? আমরা প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে এসেছি, আমরা একটা গেম খেলছি, তিনটা ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে একটা গিফট থাকবে। হ্যাঁ, একটা একটা পারলে হবে না, তিনটা পারতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোন জিনিসের নাম মুখে নিলেই ভেঙে যায়? কোন জিনিসের নাম মুখে নিলেই ভেঙে যায়? ভাই, এখন তো ক্যামেরার সামনে পারলে আমি পারবো না, হেল্প নিতে পারবো? আচ্ছা, আপনি করেন একটু হিন্ট, টু হিন্স দান। না না, হিন্স দেওয়া যাবে না। কোন মুখে নিলেই ভেঙে যায়, কোন জিনিসের নাম? ভাই আমি পারবো না, এটা মাথায় আসছে না আমার। বিবাহিতদের 4টা থাকে, অবিবাহিতদের 5টা থাকে, কি? বিবাহিত অক্ষর, বিবাহিত তো 4টা শব্দ থাকে আর অবিবাহিত 5টা থাকে। ইয়েস ইয়েস, ফাইনালি একটা না, আরো দুটো, আরো দুটো পড়তে হবে, আরো দুটো লাগবে। কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না? অনেক প্রশ্নই তো আছে এরকম যেটাতে কখনো হ্যাঁ বলা যায় না, অনেক আছে। এখন আমি কোনটা বলবো, লাইক ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কি মরে গেছো, আমি তো বলতে পারবো না যে হ্যাঁ আমি মরে গেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেক কোশ্চেনই আছে। দুইটা হয়েছে, এখন আরেকটা। আর একটা, কোন বলের কোনো আকার থাকে না? কোন বলের কোনো আকার থাকে না? এটা তো খুব সহজ একটা কোশ্চেন, কোন কদ না, কদ বেলের তো আকার থাকে। হ্যাঁ, বলেই তো আকার থাকে না, বল এখান তো আকার নাই, এটাও তো হয়। ইয়েস, এটা ব্রেন ইউজ করে উত্তর দিয়েছি, এটা তুমি আমাকে না করতে পারবা না, দেখো বল এটা তো কিন্তু কোনো আকার নাই। আচ্ছা, ওকে, সঠিক উত্তর। আশিথি আপু তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের প্রতিদিনের বাংলাদেশের গিফটটি জিতে নিয়েছে। এটাকেই বলে জোর করে ব্রেন খাটিয়ে গিফট নিয়েই ছাড়বো। অনেক ধন্যবাদ প্রতিদিনের বাংলাদেশকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর তোমাকেও অনেক ধন্যবাদ, দেখা হয়ে যেও খুব ভালো লেগেছে, অ্যান্ড ধাঁধা পেরও খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আই লাভ ইউ, সুইট অফ ইউ।